আমার প্রশ্ন সরল ডক্টর সাকরাত, আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে, ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের? শেখ হাসিনার পদত্যাগের আগে বা পলায়নের আগে, আমি ইদানিং মানে প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলবো বুঝতে পারতেছিলাম না, আমি দুইটাই বলি আসলে, এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা। কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই, শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে, এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকওয়াত? দেখুন খালেদ, এইটা কিন্তু আমরা যখন আরপিও সংশোধন করি বা সংস্কার করি, তখন কিন্তু স্পষ্টতভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না, ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে। রাইট, আপনি যদি এখনো আরপিওটা করেন তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পরে যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে, সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না, হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে। এইসব আপনি এখনো যদি আরপিও দেখেন অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই। আপনি দেখেছেন যে যে ছাত্র দল সরি ছাত্রলীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাতৃপ্রতিম নতুন একটা শব্দ বের করেছে, ভাতৃপ্রতিম দিয়ে ঠেঙ্গানো হচ্ছে। হ্যাঁ, লাস্টে তো আপনার আমাদের গ্রেট কাদের সাহেব বলেই দিলেন যে পুলিশ টুলিশের দরকার নাই, ছাত্রলীগই যথেষ্ট। এবং অ্যাকচুয়ালি তাই, এবং পুলিশের সাথে এবং ভাতৃপ্রতিমদের পড়া এবং ভাতৃপ্রতিমদের দাপটে তো বাংলাদেশে আমি কে ভালো হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না। জি আমি, হ্যাঁ একটা তো দাবি ছিল, দাবিটা আমার মনে হচ্ছিল বোধ হয় যে ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না, লেজুর ভিত্তিক ইউনিভার্সিটির ডাকসু আছে রাকসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন। রাইট, এখানে ছাত্র নামে ঢুকলো, তারপর আপনি জানেন আদু ভাই দাদু ভাই সবকিছু হয়ে যাচ্ছে। আরেকটি বড় জিনিস আপনি দেখেন, কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতি ঠিক আছে। আমার প্রশ্ন সরল ডক্টর সাকরাত, আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে, ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের? এখনো তারা ওই ধরনের ভিজিবল নয়, ছোট ছাত্রলীগ লেজ নয়, ছাত্রলীগ লেজ নাড়তো। ছাত্রলীগকে কি হয়েছিল সেটা তো আমরা সবাই নিজের চোখেই দেখছি আসলে, সেটা কোনো সমাধান নাই। কিন্তু আপনি বলছেন যে ওইটা মানে শিবির এবং ছাত্র দল এখনো সেরকম হয়ে ওঠে নাই, আমরা একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাইবো।